তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, সম্প্রতি বিএনপি দেশে অপরাজনীতি এবং বিভ্রান্তিমূলক কথা বলে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করছেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা প্রতিহত করবে। সকাল 10:30 বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রে 2.2 কোটি টাকা ব্যয়ে ডিজিটাল টেরিস্টোরিয়াল সুবিধার জন্য নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জানান, বিএনপি পূর্বের ন্যায় জ্বালাও পোড়াও আন্দোলন কর্মসূচিতে যায় তাহলে সরকারের দায়িত্ব রয়েছে জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করা, সেক্ষেত্রে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ তা অবশ্যই প্রতিহত করবে। বিএনপির সাথে জামায়াতের বর্তমানে সম্পর্ক কি, এমন এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে মনে হয়েছে বিএনপি জামায়াতের অবিচ্ছেদ্য অংশ, তারা একসাথেই থাকবে। আবার যদি দুষ্কৃতিকারীরা বিএনপির ছত্রছায়ায় বিএনপির দুষ্কৃতিকারীরা যদি আবার এই ধরনের কাজকর্ম করে, প্রশাসনও বসে থাকবে না। জনগণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত প্রশাসন আছে তাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা।